নমস্কার বন্ধুরা, আপডেট পর ইউ ইউটিউব চ্যানেল আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ডিএ মামলার শুনানি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তো কোন দিকে যাচ্ছে সেই ডিএ মামলার কেস দেখে নেব আজকে আমরা পুরো ভিডিওতে। তো রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ মামলার চূড়ান্ত রায় দিয়ে চলেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাট। তো সেই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। আর হ্যাঁ, যদি আপনি আপনার আমার চ্যানেল প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশান অন করে নেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। ডিএ মামলা শুনানি শেষ, কোন দিকে করাচ্ছে জল? অবশেষে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাট। আগামী 8ই আগস্ট সরকারি কর্মচারী পরিষদের দায়ের করা মামলার রায় ঘোষণার দিন স্থির হয়েছে। আজ ছিল, অর্থাৎ গতকালকে ছিল মামলার শেষ শুনানি। এদিন মামলার শেষ শুনানি পর্বে বিচারক রঞ্জিত কুমার বাগ ও বিচারক সুরেশ দাসের বেঞ্চ জানতে চেয়েছে কেন্দ্রীয় হারে ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার বলছে তাদের আর্থিক সামর্থ্য নেই, তাহলে আপনাদের কী মন্তব্য? মামলাকারীদের তরফে আইনজীবী আমজাদ আলী বলেন, কেন্দ্রীয় সরকারের হারে ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার এটাকে স্বীকার করার পর যে আইন তৈরি করেছে তার দ্বারাই সাংবিধানিক বাধ্যতামূলক দায়িত্ব তারা গ্রহণ করেছে। সুতরাং তাদের আর্থিক সচ্ছলতার উপর ভাতা দিতে পারব কি পারবে না তা নির্ভর করে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি আর্থিক সচ্ছলতার ভিত্তিতে দিয়ে দিতে পারব কি পারব না এই বিচারে যায়, তাহলে আর্থিক সচ্ছলতার ভিত্তিতে সামগ্রিকভাবে সরকারি কর্মীদের বেতন একটা মাস দেওয়া যাবে না বা এক বছর দেওয়া যাবে না, এটাকে বিচার করা যায় না। কেননা এটা সাংবিধানিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব পূরণ কি পদ্ধতিতে হবে সেটাকে বিচার করতে হবে, তার পন্থা খুঁজতে হবে রাজ্য সরকারকে। সেই পন্থা আদালত ঠিক করে দেবে না, এটা রাজ্য সরকারকে করতে হবে। রাজ্য সরকারের ঋণ হিসাবে কর্মীদের ডিএ দিতে বাধ্য। মামলার উভয় পক্ষের শুনানির পর আদালত দ্রুত কর্মচারীদের পক্ষে রায় দিতে পারে বলে মনে করছে প্রবীণ আইনজীবী আমজাদ আলী। আগামী 8ই আগস্ট স্যাটের তরফে রাজ্যকে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হলে রাজ্যে কি ফের উচ্চ আদালতে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতেই রাজ্য সরকার আদালতে জানিয়ে দিয়েছে টাকা না থাকায় কর্মীদের বকেয়া ডিএ দেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছে এই রাজ্যে সরকার একমাত্র 134% ডিএ দিয়ে থাকে, ফলে রায় ঘোষণার পরও তা কার্যকর করা নিয়েই দোলজলে কর্মীদের একাংশ। যদিও হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল ডিএ মামলা চূড়ান্ত রায় দেবে স্যাট, এতে হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত। তবে মঙ্গলবার রায় ঘোষণার পরেও রয়েছে আইনি প্যাঁচ। কেন্দ্র হারে বকেয়া ডিএ প্রদানের দাবিতে INTECD প্রভাবিত কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলাও হাইকোর্টে ঘুরে স্যাটে ঝুলে রয়েছে, ফলে সব মিলিয়ে আইনি জট কেটেও কাটছে না ডিএ মামলার ভবিষ্যৎ। তো বন্ধুরা, যদি আমাদের এই আপডেটটি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।